এই যে শিবলিঙ্গটা দেখছেন, এক সাধু এসে শিবলিঙ্গটা বিকট চিৎকার করতো নাকি এক সময়ে, এর মাথায় ছিল মানিক, এক মূল্যবান রত্ন, যে এখানে একটা খণ্ড রাখা রয়েছে, এই যে শিবলিঙ্গের খণ্ড। রামেশ্বর আপনি এলাকার পূজারী? এইখানে এই আমি কতপুর পর্যন্ত পূজা পূজা অর্চনা করি, এদিকতে আমার সব কিছু দেবকারী। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা চম্পাইনগরী কসবা। মানে মূল্যবান রত্ন রত্ন সে ছিল, বিকট চিৎকার করতো। কোনটা? এই বানেশ্বর। তাই গিয়ে এক সাধু মাথা চেলিয়ে সেটা বার করে নিয়েছিল, আর এই দিক থেকে রক্তটা গড়িয়ে এই পুকুরটা হয়েছিল। এই পুকুরটার নাম হচ্ছে রক্ত গড়ানো পুকুর। রক্ত গড়ানো পুকুর, এইটা দিয়ে রক্ত পড়তো? হ্যাঁ, ওই সাধু চেলিয়ে দিয়েছিল বলে এটাকে। এই যে দেখুন, ওই যে মানে চেলা খণ্ডটা, এই যে এটা হচ্ছে বানেশ্বর। এটা বানেশ্বর শিব? হ্যাঁ, এও কম নয়। আচ্ছা আচ্ছা, এও বিশাল মোটা। এর মাথায় একটা মানিক ছিল বলছেন? মানিক ছিল। হ্যাঁ এইটা আগে গোটা ছিল, তাই তো? গোটা ছিল। সাধু এটাকে ভেঙে দিয়েছে, কারণ কেন ভেঙে দিয়েছিল এটাকে? ওই মূল্যবান রত্নটা বার করে নিয়েছিল, মানিক ছিল উপরে বললেন। মার গড়ানো পুকুর, বেহুলা মানে ফ্যান গেলেছিল। আচ্ছা আচ্ছা, বেহুলা কোন ওটা কোনখানটাতে? ওই যে সাঁতারি পর্বতের কাছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই এটা হচ্ছে তাহলে রক্ত গড়ানো পুকুর। এই শিবলিঙ্গ থেকে রক্ত গড়িয়ে পুরো এটা ভর্তি হয়েছিল। এই যে শিবলিঙ্গটা দেখছেন, এক সাধু এসে শিবলিঙ্গটা বিকট চিৎকার করতো নাকি এক সময়ে, আর এর মাথায় ছিল মানিক, এক মূল্যবান রত্ন। তো এক সাধু এখানে এসে সেই এই শিবলিঙ্গটা দেখছেন, এখন পুরো শিবলিঙ্গটাই গোটা, কিন্তু পাশে একটা ভাঙা শিলাখণ্ড রয়েছে, কারণ এক সাধু এটাকে এসে ভেঙে দিয়েছিল, এবং ভেঙে দিয়ে ভেতর থেকে সেই রত্নটাকে বের করে নিয়ে চলে গিয়েছিল। তো বুঝতেই পারছেন, খুবই পৌরাণিক কাহিনী এবং পৌরাণিক কাহিনী সম্মত এই জায়গা। যদি আপনারা কেউ এখানে আসতে চান, বর্ধমান জেলার কসবা থানার একদম পাশেই চম্পকনগরী, যেখানে চাঁদ সদাগরের রাজত্ব এবং বেহুলা লখিন্দরের সেই সমস্ত ঘটনা এখানে রয়েছে, আপনারা আসতে পারেন এবং এখানে দর্শন করতে পারেন বাবা ভোলেনাথের। এই বাবা যে শিবলিঙ্গ এখানে আছে, এটার নাম হচ্ছে বানেশ্বর, আর ওখানে যে বড় শিবলিঙ্গটা আছে সেটার নাম রামেশ্বর। এটা হচ্ছে রক্ত গড়ানো পুকুর, এই পুকুরটাকে বলে। এটি হচ্ছে রক্ত গড়ানো পুকুর। এই পুকুরটার জল নাকি একসময় পুরো লাল হয়ে থাকতো, কারণ এই শিবলিঙ্গ থেকে যে রক্ত বেরিয়ে এসেছিলো, সেই রক্ত বেরিয়ে এসে এই পুকুরটা ভর্তি হয়ে গিয়েছিলো। তো এটার নাম তখন থেকে রক্ত গড়ানো পুকুর। আর ওই যে দেখতে পাচ্ছেন মন্দিরটা, ওটা হচ্ছে সেই রামেশ্বর শিবলিঙ্গ, রামেশ্বর শিবের মন্দির। আর এটা হচ্ছে বানেশ্বর শিব। এরা বলে যে নাকি এটি দু ভাই, এই শিবলিঙ্গ দুটি। এবং দেখুন, একদমই নিরিবিলি শুনশান পরিবেশ, কেউ কোথাও নেই।
আপনারা এখানে আসতে পারেন। পূর্ব বর্ধমানের কসবা জেলার চম্পক নগরী এলাকা বা চম্পক নগর শিবলিঙ্গটি দর্শন করুন, এবং খুব ভালো করে দর্শন করলে লক্ষ্য করলে আপনারা দেখতে পারেন যে এখানে একটা খণ্ড রাখা রয়েছে, এই যে শিবলিঙ্গের খণ্ড, এটিকে ভেঙে দিয়েছিল, ভেঙে দিয়ে ভেতর থেকে সেই মূল্যবান রত্নটিকে বের করে নিয়েছিল, কারণ এই শিবলিঙ্গটি খুবই চিৎকার করতো নাকি সেই সময়। এখানকার যে মানে এখানকার যারা নেইবার রয়েছে বা এক পুরোহিতের সঙ্গে কথা বলে যতটা জানতে পারলাম, তারপর সে এটাকে বের করে রক্ত গড়িয়ে এই রক্ত গড়ানো পুকুরের উৎপত্তি। তো বন্ধুরা, আজকে আমি এসেছিলাম চম্পক নগরীতে বা চম্পক নগর, একটি পৌরাণিক ঘটনা মনসামঙ্গল কাব্য আমরা সবাই জানি। সেই মনসামঙ্গল কাব্যের সমস্ত কিছু এই গ্রাম থেকে নিয়ে তার উৎপত্তি, এই গ্রামই মনসামঙ্গল কাব্যের ইতিহাস আজও বহন করে বেড়াচ্ছে। আমি দেখালাম এই চ্যানেলে, আমার চ্যানেলে আরও দুটো ভিডিও আছে যদি আপনারা না দেখে থাকেন। মনসামঙ্গল কাব্যের সমস্ত কিছু, লোহার বাসরঘর, বেহুল লখিন্দরের, চাঁদ সদাগরের পূজিত মা মনসা দেবীর সেই প্রাচীন বিগ্রহ, চাঁদ সদাগরের পূজিত সেই শিবলিঙ্গ, সমস্ত কিছু আমি দেখিয়েছি। যদি না দেখে থাকেন তো ওই ভিডিওটা প্লিজ দেখে নেবেন, আই বাটনের লিঙ্ক রয়েছে। আর যদি এখনও আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আশা করছি নেক্সট টাইম আপনাদের কাছে ঠিক এরকমই কোনো সুন্দর ঘটনা বা পৌরাণিক কাহিনী বা অন্য কোনো জায়গা যেটি সম্বন্ধে আপনি এখনও ওয়াকিবহল না বা জানেন না, আপনাদের কাছে এভাবে উপস্থাপন করতে পারবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।